অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অর্থাৎ আগামী মাসে কি ফল আসতে চলেছে তারই একটা সম্ভাবনা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। যদিও এটা ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, কিন্তু আগামী মাসে কি হতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। যে সম্পূর্ণরূপে মিলবেন এটা ভাববেন না, কিন্তু আপনাদের চলার পথে, অর্থাৎ আগামী মাসে চলার পথে এটা একটা সাহায্য হিসাবে কিন্তু কাজে আসবে এই রাশিফলটি। অর্থাৎ কি সম্ভাবনা হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো শুরু করা যাক। মেষ এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাদের বাণীর দিকে কিন্তু একটু হলেও ঠিক করতে হবে। অর্থাৎ উগ্র কথাবার্তা বলা, হট করে কোনো এমন কিছু কটু কথা বলা, এই কথার দিকটাতে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, যার জন্য কিন্তু আপনাদের শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের এ মাসে প্রেমের কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ প্রেম থেকে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম আপনাদের আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত দেখাচ্ছে এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে। অর্থাৎ 6 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা ধীরে ধীরে কমবে এবং 14 ফেব্রুয়ারির পর থেকে আপনারা এই কর্মের জায়গাটা একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। যারা রাজনীতি সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ এই ফেব্রুয়ারি মাসে। এবং এর সাথে সাথে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে যারা ভাড়াটিয়া নিয়ে সমস্যা চলছিল তাদের ভাড়াটিয়া সমস্যা কিছুটা হলো আপনাদের কাটবে। এডুকেশনের দিক যদি আমি আসি, অর্থাৎ যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট চাপ এ মাসে কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে এবং এর সাথে সাথে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। তবে শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা নিয়ে তেমন কোনো প্রবলেমের কিন্তু ব্যাপার নেই আপনি যদি মেষ রাশির মানুষ হন, শরীর নিয়ে কিন্তু তেমন সমস্যা আসবে না। কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, আমি আবারও বলছি, ফট ফট করে কোনো জায়গাতে ছোটোখাটো চোট আঘাত বা ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। এই দিক থেকে বি কেয়ারফুল। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। বিবাহের দিকটা আমি যদি বলি, আপনি যদি মেষ রাশির মানুষ হন বিবাহের দিকটা আপনাদের ক্ষেত্রে অনুকূল। অর্থাৎ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসবে এবং বাড়িতে আপনাদের কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে, এ মাসে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ পিতার স্বাস্থ্য হেলথ নিয়ে আপনাদের কিছুটা হলো সাবধানতা অবলম্বন করুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর দিন।
এবার আসি, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সেলফ প্রফেশনে যারা আছেন, যারা ডক্টর বা আপনি যখন টিচার, অর্থাৎ আপনি প্রাইভেট টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করেন, বা আপনি অ্যাডভোকেট, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে আপনি যদি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। ব্যবসার দিকটাতে, আয় উন্নতির দিকটাতে আমি বলবো খুবই ভালো, ব্যবসার দিকে আপনাদের উন্নতি কিন্তু হবে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, কোনো একটা ব্যবসাতে বড় বিনিয়োগ করছেন সেই ব্যাপারে আপনারা অবশ্যই নিজস্ব আপনাদের রাশিচক্রটা দেখিয়ে নিন। হিউজ ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বা কাউকে কোনো টাকা ধার দিচ্ছেন, অর্থ ধার দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু সমস্যা আসবে, অর্থাৎ টাকা লেনদেনের ব্যাপারটাতে কিন্তু আপনারা একটু কেয়ারফুল হয়ে কাজ করুন, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, ফট করে হিউজ বাকি পড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে লাইটের পিছনে বা লাইটের সামনে যারা কাজকর্ম করছে, তাদের কিন্তু ধীরে 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 কাজের সুযোগগুলো কিন্তু আসবে। যারা অনলাইনে কাজকর্ম করছে, আপনি ধরুন আপনি বাড়িতে বসে অনলাইনে কাজ করেন, বা আপনি কোনো আপনার দোকানের সম্পূর্ণরূপে অনলাইনে কাজে আপনি যুক্ত আছেন, সেই জায়গাটাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এ মাসে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, কোথাও দূর যাত্রা হওয়া এবং কোনো ধর্মীয় জায়গাতে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু মোটামুটি ভালো, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি বন্ডিংটা কিন্তু থাকবে, অর্থাৎ টুকিটাকি তো সমস্যা থাকে, কথা কাটাকাটি থাকে, কিন্তু তেমন করে বড় সমস্যা কিন্তু নেই। সম্পত্তিগত নিয়ে যাদের বাদ বিবাদ চলছে, তাদের কিন্তু একটু হলো সম্পত্তিগত জায়গাগুলো বাদ বিবাদটা কিন্তু বাড়বে, অর্থাৎ এই সময় আপনাদের আপনাদের শরীরের মধ্যে যদি সম্পত্তি নিয়ে সমস্যা চলে, সেই জায়গাটা আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসের সমস্যাটা সম্পত্তিগত দিক থেকে সমস্যা বাড়িয়ে তুলবে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি থাকছে। যারা সেলসের সঙ্গে যুক্ত আছে, যারা মার্কেটিং লাইনে যুক্ত আছে, যারা অ্যাডভার্টিং লাইনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে, বা যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে, এবং আপনাদের এ মাসে লাভ, সফলতা, সাকসেসের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনাদের ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু এ মাসে লক্ষ্য করা যায়। আপনি হয়তো কোনো জায়গা কিনলেন, বা তার জন্য টাকা অ্যাডভান্স করলেন, বা ফ্ল্যাট কেনার জন্য টাকা অগ্রিম দিলেন, বা কোনো গাড়ি বুক করলেন, বা কোনো জমি বা জায়গা কিনলেন, এই জায়গাটা কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন, অ্যাসেট ক্রয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। কিন্তু আমি আবারও বলবো, বি কেয়ারফুল, কোনো সম্পত্তি কেনার আগে অবশ্যই কাগজ, অর্থাৎ ডিডটা অবশ্যই দেখে নিন, সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা বা ধোকা বা সেই জায়গাতে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। বি কেয়ারফুল আমি বারবার বলছি এই জায়গাটাতে। তবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা মধ্যম বলা যেতে পারে, খুব ভালোও না, খুব খারাপও না, মোটামুটি কিন্তু চলে যাবে, অর্থাৎ আপনার যদি মায়ের শরীর নিয়ে যাদের অসুবিধা চলছে তাদের ক্ষেত্রে। এবার আসি আপনাদের বিদেশ থেকে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট কাজের সুযোগগুলো কিন্তু আসবে। আপনার ধরুন আপনার নিজস্ব একটা বিউটি পার্লার আছে, আপনার ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো, বিউটি পার্লারের কাজের সুযোগগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ এবং আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে আয়ের জায়গাটা,
যেমন আমি ভালো বলছি তেমনি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হেলথের জন্য অর্থাৎ ছোটোখাটো সমস্যা, আমি যেটা বললাম আগেও গাড়ি বাইক বা চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, এই জায়গাটাতে আপনাদের কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি মেষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই এই মাসে আপনারা গাড়ি বাইক এগুলো চালানোর দিকে, আবারও বলছি বি কেয়ারফুল, ছোটোখাটো চোট আঘাত রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এ মাসে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কি যেমন সফলতা দেখা যাচ্ছে, এবং বিবাহের ব্যাপারটাতে কিন্তু আপনারা এগিয়ে চলুন, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের থাকছে আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা করবেন, কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন কর্ম পাচ্ছিলেন না, আপনারা মোটামুটি 14 ফেব্রুয়ারির পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে আপনি যদি মেষ রাশি মানুষ হন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা অ্যালার্ট থাকুন, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটতে চলেছে। ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে বিরোধ, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। আপনাদের উন্নতির কারণ আপনাদের প্রতিবেশীর সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জেলাসি হিংসা পরায়ণতা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ প্রতিবেশীর সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এবং আবারও বলছি আপনাকে অনেকে তেল মাখিয়ে আপনার কাছ থেকে কাজটা আদায় করে নেবে, এরকম সুযোগ সন্ধের মানুষও কিন্তু থাকবে, এবং আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতো এ মাসে কিন্তু লোক কিন্তু থাকবে। এই সব সুযোগ সন্ধানী লোক থেকে কিন্তু আপনারা সাবধানে থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।